আমি নিয়ে এসেছি পমফ্রেট, অনেকগুলো চন্দ্রাণী ভালো খায় ভাজা, তাই তো এখন কয়েকটা খাবে আর বাকিগুলো রেখে দেবে ও, তো এখন যে কটা খাবে সে কটা ভাজো। এখানে দেখো পমফ্রেট গুলো ছোট ছোট সাইজের, মাঝারি সাইজের, কিন্তু খুব ছোট না, অনেক বেশি টাটকা ছিল। একদম ফ্রেশ পমফ্রেট। তো এগুলোকে ভাজবে এখন চন্দ্রাণী, আমাকে আমি একাই খাওয়ার, আর কেউ আর খাবে না। কেউ খায় না, তো চন্দ্রাণী নিজে যে কটা খাবে ওই কটাই ভাজবে। আর আমি তো এটাকে পারলে সবই খেয়ে নিতে পারি, আমার কোনো অসুবিধা নেই। আর এইটাকে ভাজবে হচ্ছে তান্দুরি মশালা ফ্রাই করবে। আমি 5টা করছি আচ্ছা, পমফ্রেট গুলোতে। আমি এপি টপিট একটা করে কাট দিয়ে নিয়েছি, আর এখানে আমি ছখানে নিয়েছি পমফ্রেট, 6টা আমি খাবো একা, ঠিক আছে। আর এটা হচ্ছে আর তন্দুরি এখানে মশলা টক বানিয়ে দই, নিচ্ছে। হ্যাঁ তান্দুরি মশলা বানিয়ে নিচ্ছি। টক দই রয়েছে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, ব্ল্যাক পেপার, আর রয়েছে লঙ্কার গুঁড়ো, তো সব কটাকে জিরে মিশিয়ে গুঁড়োও দেবে। রয়েছে। তো এগুলোকে আমি সবকটা মিক্স করে নেবো। এটা তন্দুরি মশলাটা মিক্স করা কমপ্লিট, আমি এটার মধ্যে অল্প অল্প করে মাখিয়ে নেবো, আগে চামচি দিয়ে দিয়ে নিই। বৃষ্টি এখন কমে গেছে আর ওয়েদারটা জাস্ট আজকে দারুণ সুদিং ওয়েদার। তো আজকে তো কিচেনে চন্দ্রাণী রান্না করছে, হচ্ছে মাছ ভাজা খাবে, আমরা নর্মাল খাবার যেমন খাই। আর আজকে ওয়েদারটা জাস্ট দারুণ, এখনো বৃষ্টি পড়ছে, তো একটুখানি ছাদে এলাম বৃষ্টিতে ভিজতে, ঝিরঝির বৃষ্টি, এই বৃষ্টিটা বেশ ভালো লাগে। তো এখন একটু ভিজতে এলাম ছাদে, আমি আর চন্দ্রাণী, আর ভিজে টিজে গিয়ে স্নান টান করে খাবে হচ্ছে মাছ ভাজা। ও ও তো খায় না, আমি তো মাছ ভাজা খাই না, তাই ও খাবে মাছ আর ভাজা। আর তোমাদেরকে ওয়েদারটা দেখো দেখাচ্ছি। জাস্ট পেছনটা, গ্রিনারি গুলো পুরো একদম গ্রিন লাগছে, ডিপ গ্রিন লাগছে এখন গাছপালা এই গুলো। সময় কিন্তু বাঁকুড়া আর পুরুলিয়াতে খুব ভালো পুরুলিয়া লাগে। বাঁকুড়াটা বেস্ট টাইম এই টাইমটা যাওয়া। মা এখন রেস্ট নিচ্ছে একটু, তো আমরা ভাবলাম যাই একটু গিয়ে বৃষ্টিতে ভেজা যাক। তো অনেক দিন বৃষ্টিতে ভিজিনি, তো ভাবলাম বৃষ্টিতে ভিজি, আর তারপর ও খাবে মাছ ভাজা আর আমি করবো লাঞ্চ আজকে নর্মাল। আমি লাঞ্চটা শুধু মাছ ভাজাই খাবো। আর জাস্ট দেখো চারিদিকে, চলো তোমরা দেখে নাও এই পাশে। দেখো অনেক কাঁঠাল হয়েছে এই গাছটাতে, আমি কাঁঠাল খাই না, অনেকগুলো কাঁঠাল হয়েছে, দেখতে ভালো লাগে। হ্যাঁ বেশ বড় বড় হয়েছে। সেটা লেবু হবে, তুমি মনে আশা রাখো লেবুটা ঠিকই হবে। এটা কি কাগজি লেবু নাকি কাগজি লেবু? কাগজি না কাগজি গো, অ্যাকচুয়ালি কাগজি লেবু গাছ। চাল কুমড়ো কুমড়োতে একটা বড় চাল গাছটা কুমড়ো হয়েছিল, যেটা কালকে খাওয়াও হয়েছে। মায়ের যত্ন করে বানানো চাল কুমড়ো, মানে খুব যত্ন টত্ন করে মাচা টাইপের করে দিয়েছে দড়ি দড়ি দিয়ে। তো তো ওই গাছটাই তোমাদেরকে হয়েছে চাল দেখাচ্ছি কুমড়ো। চাল কুমড়ো গাছটা, আর এটা মামুনি নিজের হাতে যত্ন করে বানিয়েছে। আমাদের চাল কুমড়ো গাছ, আর এই দেখো একটা চাল কুমড়ো হয়েছে, দারুণ লাগে দেখতে, কিন্তু সত্যি খুব ভালো লাগে, কিন্তু খেতে আমার চাল কুমড়ো ভালো লাগে না। আর অনেক ফুল হয়েছে দেখো, এই যে অনেক ফুল হয়েছে চাল কুমড়ো। আমি জানি না এক্স্যাক্টলি কি যে চাল কুমড়ো ফুল খায় কিনা কুমড়ো ফুলের মতো বড়া করে, দেখতে তো একই রকম অলমোস্ট, এগুলো শুধু একটুখানি বেশি ছড়ানো আর কুমড়ো ফুলটা একটুখানি বেশি লম্বাটে টাইপের দেখতে হয়। আর ওইখানে দেখো আরেকটা মনে হয় চাল কুমড়ো হয়েছে, ওটা ছোট মানে আবার হবে এটাতে, তো এই দেখো আরেকটা চাল কুমড়ো ছোট হয়ে রয়েছে, এটা বড় হবে। তো এই হলো আমাদের চাল কুমড়ো গাছ, দেখো এটা একদম নিচ থেকে, হ্যাঁ এই একদম নিচ থেকে মাটি থেকে এরকম উঠে ছাদের উপরে ছড়িয়ে দিয়েছে, মানে এইভাবে এটা গ্রোথটা হয়েছে।
আচ্ছা নিচে আমার একটা খুব ফেভারিট গাছ রয়েছে, সেটা হচ্ছে মিন্ট লিভস গাছ। ওটা আমি অনেকবার দেখেছি, আজকে আবার দেখাবো। ওটা আরো অনেকটা ছড়িয়েছে, তো তোমাদেরকে দেখাচ্ছি নিচে গিয়ে। এই দেখো আমার মিন্ট লিভস গাছটা, এটা মিন্ট লিভটা অনেকটা ছড়িয়ে গেছে, আর জায়গাটা পাচ্ছি না অ্যাকচুয়ালি। এটা খুব তাড়াতাড়ি অনেকটা ছড়িয়ে যায়, আর এটার কালারটা দেখো জাস্ট অসাধারণ, একটু বেশি ভাইব্রেন্ট গ্রিন কালার, আমার খুব ভালো লাগে। আর আইস টি খাওয়ার জন্য তো আমার এটা লাগবেই। তো আমরা স্নান টান করে চলে এসেছি, এখন চন্দ্রাণী করবে ফিশ ফ্রাই, মানে সেই পমফ্লেটগুলোকে ভাজবে মশলা দিয়ে, অলরেডি ম্যারিনেট করা ছিল তন্দুরি মশলা দিয়ে, আর সাথে করবে রুই মাছেরও ফ্রাই। তো আজকেও মাছ ভাজা খেয়ে দিন কাটাবে, কারণ বাইরের ওয়েদারটা জাস্ট অসাধারণ, বৃষ্টি বৃষ্টি পড়ছে এখনও, আর বৃষ্টিতে ভিজে একদম স্নান টান করে নিয়েছি ফটাফট করে, তারপরে চলে এসেছি, এখনও মাছ ভাজা করবে। তো চলো তোমরা দেখে নাও ও কীভাবে মাছটা ভাজে। তো এখানে চন্দ্রাণী মাছ ভাজা করবে, তো এটা প্রথমে রুই মাছ ভাজবে, তারপরে পমফ্লেটটা। বাইরের ওয়েদারটা জাস্ট দেখো, আমাদের রান্নাঘর থেকে পেছন দিকের বাড়ির পেছনের জায়গাটা দেখো ওয়েদারটা, আর এখানে সাথে হচ্ছে মাছ ভাজা। আজকে আমাদের কুক দেখো প্রথমেই কি করেছে, হাতটা পুড়িয়েছে মাছ ছাড়তে গিয়ে, মানে কুকিং এর ফার্স্ট স্টেপেই ফেল। তো মানে এক জাস্ট মাছটা ছাড়তে গেছে, তাতেই ও হয়ে গেছে অবস্থা খারাপ, পুড়িয়েছে এক গাদা করে তেল ছিটে এসছে পুড়েছে হাত। আচ্ছা তোমাদের গায়ে এই ম্যাক্সপ্রেসটা ভালো লাগে, আমি এটা ছাড়া ইউজ করি না, আমার এটা খুব ভালো লাগে। লাউ চিংড়ি হবে আজকে রাত্রিবেলা, আর কিছুটা হয়েছে মনে কচু দিয়ে। এখানটা দেখো বাকি পমফ্রেট গুলো রয়েছে, অনেকগুলো পমফ্রেট, মোটামুটি মনে হচ্ছে 7-8-9টা পমফ্রেট রয়েছে এখানে। আর এখানটায় দেখো রয়েছে তেলাপিয়া মাছ, আর আরো কি মাছ রয়েছে, হ্যাঁ আরেকটা অন্য কোন রকমের মাছ রয়েছে, 2 রকমের মাছ রয়েছে। মাছের চাষ হচ্ছে আমাদের, শেষ করবো সিরিয়াসলি জানি না। চলো ওদিকে পুড়ে যাচ্ছে, ওদিকে পুড়ে গেল, এর বন্ধ করে দাও গ্যাস। রুই মাছ ভাজা তো কমপ্লিট, এবার হচ্ছে পমফ্লেটের পালা। আবার এটাও কি পোড়াবে নাকি আগেরটার মতো? পমফ্লেটের ম্যারিনেশনটা যে দেখো রেখে ইয়ামি লাগছে, পুরো সরষের তেল উপর থেকে ভাসছে, আর বেশ সুন্দর হচ্ছে। আর নুনটা আমি এখন একটু অ্যাড করলাম, কারণ নুনটা জল হয়ে যেত পুরো, তো ওই জন্য নুনটা। আর ও দেখো মিন্ট লিপস ছিঁড়ে এনে রেখে দিয়েছে, এইটা হচ্ছে বিকালে আমরা করব আইস টি তখনকার জন্য, তোমাদের সাথে শেয়ার করব। তো এটা তেলটা ভালো করে গরম হয়ে গেছে, আই থিঙ্ক গরম
ফিশ ফ্রাই করা আমার হয়ে গেছে, এটাই আমার আজকে লাঞ্চ। বাট ও আমাকে জোর করে একটুখানি ভাত খেতে বললো, তাই জন্য আমি তিনটে পমফ্রেট রেখেছি, তিনটা আমি বিকেলবেলা ফ্রাই খাবো। আর এর থেকে মামুনি মেবি একটা রুই মাছ খাবে, পমফ্রেট মাছ খায় না, তো এটা আমি পুরোটা খাবো এখন। তো চলো লাঞ্চে দেখা হচ্ছে তোমাদের সাথে। লেবু লেবু হ্যাঁ লেবু কাটছি, সব কেটে একটু রেডি করে দিচ্ছি। এটা লেবু দিয়ে স্পেশাল মাছ ভাজা আর লাঞ্চ। এই যে মামুনি বসেছে, তাতে কি করবো, চল খাওয়া দাওয়া করছি। আর ভাই তোমাকে যতটা দিয়েছে তাই আর্ধেকও খাবো না, বিস্কুটের বিস্কুটের মিলে চলে যাবে ভাতটা, আর্ধেকের বেশিটা। আর খাবো হচ্ছে একটু চিংড়ি মাছ দিয়ে কচুর শাক, আর খাবো মাছ ভাত। তো চলো ফটাফট লাঞ্চটা করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি কী কী কিনেছি, শপিং করেছি একটু। তো আমাদের এখন লাঞ্চ কমপ্লিট, এখন একটু ফ্রুটস খাবো। তো এখানে পেয়ারা আর শশা কেটে নিয়েছি, একটু পেয়ারা আর শশা খাবো। আর মাকে একটুখানি শশা দিয়েছি, আর আমি একটু মশলা দিয়ে মেখে নিয়েছি। সাইজেরটা বাজার আমি এখন করেছি মামুনির জন্য একটু লিকার চা, আর ও গেছে বাজারে, মামুনির চা রেডি। বাপরে কে অন্ধকার কেন, মামনি আর এখন মামনির যে ওষুধটা আছে ওটা আমি দিয়ে দেবো, কার্ডিভেস 12.5 ওটা আমি। তা আমি আরেকবার চা করছি, কারণ এসছেন হচ্ছে বাবনদার বাবা। বাবনদাকে তোমরা সবাই তো চেনো, ব্লগে দেখেছ, বাবনদার বাবা এসছেন। মানে কি হবে আমার, মিশো, হ্যাঁ তো মিশো এসছেন, তো মিশোর জন্য চা করছি। তো এখন চা নিয়ে যাচ্ছি, মাকে চা দিয়ে দিয়েছি, মেশো এসছে, মেশোর জন্য চা নিয়ে যাচ্ছি। ঠিক আছে বেগুনি আলুর চপ আর সয়াবিনের চপ। আচ্ছা সয়াবিনের চপ, এটা ফুলুরি ভেবেছিলাম। আর ভেতরে আরো রয়েছে বাজারে, সব নেওয়া হয়ে গেছে। আচ্ছা এটা তোমাদেরকে বললাম, আমি খুঁজে খুঁজে আজকে যে জিনিসটা পেয়েছি অনেক দিন বাদে, আমি সো হ্যাপি। হঠাৎ করে আমার চোখে পড়েছে, অ্যাকচুয়ালি অন্যান্য মশলা নিয়েছিলাম সেখানে আমার চোখে পড়েছে। তো তোমাদেরকে দেখাচ্ছি ছানাটার, আমি বাড়ি চলে এসেছি, যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম সেটা হচ্ছে, তারা ফ্যানটা অফ করে নিই। তো তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এই বিরিয়ানি হান্ডি মশলাটা। তোমরা জানিও কমেন্ট সেকশনে যারা এটা দিয়ে বিরিয়ানি বানিয়েছো, এটা কিন্তু টেস্ট পুরোপুরি অন্য হয়। মানে ধরো এভারেস্ট আর সানরাইজের যে বিরিয়ানি মশলাটা বাজারে কিনতে পাওয়া যায় সেটা দিয়ে যদি বানাও সেটার যে টেস্ট হয়। এছাড়া তোমরা আরেকটা অন্য কেউ, মানে অনেকে অন্যরকমও করে, যেটা হচ্ছে গোটা অনেক রকম মশলা, জায়ফল, জৈত্রী, লবঙ্গ, এলাচ, দারচিনি সব কিছু ড্রাই ফ্রাই করে পেস্ট করে একটা বিরিয়ানি মশলা বানায়, সেটাও আমার কাছে বানানো ছিল, আমি বানিয়েছিলাম। তো সেইটারও টেস্ট অন্যরকম হয়, ওটা খুবই মানে ডেঞ্জারাস, একটুখানি ইউজ করতে হয়, নাহলে খুব বেশি মানে বেশি হয়ে যায় মশলা আর খাওয়া যায় না।
তো এখানে যে বিরিয়ানি হান্ডি মশলাটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট টেস্ট, মানে এই দুটো থেকে মানে বাজারের আর বাড়িতে বানানোর থেকেও এটা অন্যরকম টেস্ট, এটা কিন্তু পুরোপুরি অন্য টেস্ট, খুবই ভালো টেস্ট। এটা দিয়ে আমি কালকে আরেকবার ট্রাই করে তোমাদেরকে দেখাবো। তো চন্দ্রানি আজকে ওর পছন্দের মশলা পেয়ে হ্যাপি হয়ে গেছে, তো হান্ডি বিরিয়ানি মশলা তো হ্যাপি হয়ে গেছে। আর আমি এখানে বানাচ্ছি আইসটি, খুব হ্যাপি হয়ে গেছি। এখানে গরম থেকে আমরা না আইসটি বানাচ্ছে, বাট আগে যে আরেকটা জিনিস আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আইস টি তো খাবো, বাট আমার কাছে আরেকটা জিনিস আছে, এগুলো কিন্তু আমার ছোট ছোট খুব পছন্দের জিনিস, সেটা তোমাকে দেখাচ্ছি। ও যখনই পাই সেগুলো নিয়ে আসে। তার আগে হচ্ছে এখানে, হ্যাঁ মিন্ট লিপসও আমার খুব ভালো লাগে, কালকে আমি বিরিয়ানিতে মিন্ট লিপসও দেব। তো এই এইটা হচ্ছে আমার খুব পছন্দের জিনিস, দ্যাট ইজ টাটা গ্লুকো। তো আজকে পেয়েছি, মিন্ট এখানে পাওয়া যেত না জেনারেলি, তো আমি এগুলোতে ভীষণ খুশি হয়ে যাই দেখলে, মানে খুবই ভালো লাগে। যেগুলো আমার মানে খুব ভালো লাগে হঠাৎ করে অনেকদিন পরে পেলে না বাজারে, সেটা খুব ভালো লাগে আর কি। তা আইসক্রিমটাও বানাক, আমি একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আইসক্রিম খেতে খেতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি আর ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হলাম না, আইসক্রিমটা একবার খেয়ে নিই। তো আইসক্রিমটা বানিয়েছি দেখো, এটা মধ্যে মিন্ট লিপস দেওয়া রয়েছে, তো এটা আরও বেশি সুন্দর লাগে দেখতে। আমার আইসক্রিম একটা প্রিপারেশনের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, না আমাদের চ্যানেলে দেওয়া আছে অ্যাকচুয়ালি। তো আইসক্রিমটা এখন একটু খেয়ে নিই, আর আজকে আমি সাত খানে মাঝে মাঝে খেয়েছি। সে এসছে মামনিকে দেখতে, আমার পরে পরে যাবো ভাবছি। আমি দেখি, আচ্ছা পিসি বলছে প্রচন্ড গরম, ঠিক আছে আমি পিসিকে বলছি তোমাকে 16 ডিগ্রিতে, পিসিকে একদিন 16 ডিগ্রি টেম্পারেচার করেছিল ঘরের, বলছে বাপরে জমে গেলাম। তাহলে বলছে ঠান্ডাও তোমার সহ্য হয় না, গরমও সহ্য হয় না, তো কি করবে? সত্যি কথা, এত গরম ভালো লাগে না বলো, প্রচুর গরম, প্রচন্ড গরম পড়েছে, প্রচন্ড গরম, এত গরম। মামনি খেতে এখন ইচ্ছা করছে না, তো আমরা এই জন্য একটু ওয়েট করে গেলাম, ডিনারটা আমরা একটু পরে করব। এখানে বাবু খাচ্ছে, কালকে সকালবেলা তাড়াতাড়ি বেরোতে হবে। আর আমি আসলাম একটু মামনির ঘরে, একটা কাজ করতে, সেটা হলো একটা কাজ করতে এলাম অ্যাকচুয়ালি, সেটা হলো এসিটা একটু চালিয়ে দিতে এলাম, কারণ কি না চালিয়ে দিলে তো চালাবে না, আর চালিয়ে দিয়ে ঠান্ডা করে নিলে ঘরটা, আর কি বলো তো চালিয়ে শোবে না, বলে আমি ঠান্ডায় জমে যাই, তাই জন্য আমি একটু চালিয়ে দিয়ে গেলাম। এখন চালানো থাকবে, একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে মামনি আপনি আপনি বন্ধ করেই শুয়ে পড়বে, যাতে ঠান্ডায় না জমে যায়। তা আমি যেন একটু 16-এ দিয়ে না 18-এ দিয়ে একটু চালিয়ে দিলাম, এটা একটু চালানো থাক, ঘরটা বন্ধ করে রাখি। আর এখানটা দেখো, পিসি আর মামনি বসে বসে গল্প করছি। আমি একটু এসিটা একটু চালিয়ে দিয়ে এলাম, না হলে চালাবে না, আর শোয়ার সময় চালাতে পারবে, আমি ঠান্ডা জমে যাব, তাই জন্য আমি একটু চালিয়ে দিয়ে এলাম। আছে তো অনেক কিছু রাত্রিবেলা, বাট আমি একটু ফুলকপি দিয়েই খাচ্ছি, আর কিছু খাচ্ছি না। মাছও রয়েছে, মাছ তো আমি খাবো না, কালকেও খাবো না, অনেক মাছ খেয়েছি। তো এখন একটুখানি ভাতটা একটু যতটা পারবো আমি খাবো, বাকিটা বিস্কুটকে দিয়ে দেবো। তো চলো খেয়ে নিই, ঘরে যাও, ঘরে গিয়ে বসো, আমি আসছি পয়সা দিতে। কি করবে, বন্ধ করে দিস, এত ওষুধের মধ্যে থেকে 3-4টে ওষুধ লাগবে।
সকালে 7টা ওষুধ খায়, দুপুরে 1টা, রাত্রেবেলা 5টা। বাপরে, আজকে এখানে এন্ড করছি, বেশি বাড়াচ্ছি না। তো যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব পিচ অ্যান্ড ব্লগস। আর কালকে দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগের সাথে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।